Assalamualaikum, স্বাগতম জানাচ্ছি সাবের একাডেমি ইউটিউব চ্যানেলে বন্ধুরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের নতুন আরেকটি ব্র্যান্ড নিউ টিউটোরিয়ালে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম বন্ধুরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে আমরা কিভাবে খুব সুন্দর রূপে একটি ফোন টেক্সট অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি আজকের ভিডিওতে আমি তা দেখাতে চলেছি বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ওপেন করে নেব ওপেন করার পরে আমরা এখান থেকে আমরা চলে যাব প্রথমে একটা নিউ একটা স্লাইড নিয়ে নিব তো এখানে আমি একটা নিউ স্লাইড নিয়েছি আমি আপনাদের সুবিধার্থে আরেকটা নিউ স্লাইড নিয়ে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমরা হোমে যাব নিউ স্লাইড অপশন থাকবে এখান থেকে ব্ল্যাঙ্ক একটা স্লাইড নিব দেন প্রথম আমাদের যে কাজটি করতে হবে একটি ফোন আইকন আঁকতে হবে তো তার জন্য প্রথমে আমাদের ইনসার্টে যেতে হবে ইনসার্টে গিয়ে শেপ নিতে হবে আমি রাউন্ডেড রেক্টাঙ্গেল শেপ নিলাম তো এই শেপটা নেওয়ার পরে রাউন্ডেড রেক্টাঙ্গেল শেপটা নিলাম ঠিক আছে এইভাবে হ্যাঁ এটাকে একটু এইভাবে ড্র্যাগ করে নিব এটা এবং এখান থেকে এটা শেপ আউটলাইন নো আউটলাইন করে দেব এবং এটা কালার করে দেব ব্ল্যাক আশা করছি ফোন আইকন সম্পর্কে সবার ধারণা আছে কীভাবে একটা ফোনের প্রতিচ্ছবি হয়ে থাকে তো দেন এখান থেকে আমি একটা রেক্টাঙ্গেল শেপ নিব রেক্টাঙ্গেল শেপটা আমি এ পর্যন্ত রেখে দিলাম এটা কি বেশি বড় হয়ে যায় আচ্ছা এটাকে আমি করে দেব নো আউটলাইন দেন এটা কালার করে দেব হোয়াইট দেন এটাকে ডুপ্লিকেট করে নিয়ে আমি কম্পিউটার অর্থাৎ মোবাইল স্ক্রিন বানাবো এবং এটা কালার করে দেব আমি লো অর্থাৎ ফোনের স্ক্রিন কালারটা যেরকম হয় ওকে আশা করছি টিউটোরিয়ালটি আপনারা উপভোগ করছেন দেন এখান থেকে আবার ইনসার্টে যাব এবং একটা শেপ নিব যে শেপটার নাম হলো ডোনাট শেপ আপনারা এটা ইনসার্টের শেপ আইকনে পেয়ে যাবেন এখান থেকে আমি ডোনাট শেপটা নিলাম শেপ আউটলাইন নো আউটলাইন করে দিলাম এবং এটা ড্র্যাগ করে নিয়ে এসে এখানটা বসিয়ে দিব এবং এটা কালার করে দিব আমি হোয়াইট মোবাইল আইকনটা তৈরি হয়ে গেছে এবং কীভাবে খুব সহজে মোবাইল আইকন তৈরি করা যায় আজকের ভিডিওতে আপনারা তাও দেখে নিলেন তো এখানে এই জিনিসটাকে আমরা গ্রুপ করব অর্থাৎ একত্রে করব সবগুলোকে সিলেক্ট করব তার জন্য আমরা কন্ট্রোল এ প্রেস করব সবগুলো সিলেক্ট হয়ে গেছে এখন এটাকে আমরা গ্রুপ করে দেব অর্থাৎ কন্ট্রোল জি প্রেস করব এই তো আমাদের ফোন আইকনটি গ্রুপ হয়ে গেছে আমরা এখন ইচ্ছা মতো এটাকে নাড়াচাড়া মুভ করতে পারবো দেন আমাদের যে কাজটি করতে হবে ম্যান আইকন নিতে হবে এবং তার সাথে সাথে টেক্সটগুলো লিখতে হবে যেমন একটা ম্যান আইকন নিলাম বললাম হাই আরেকটা ম্যান আইকন তার রিপ্লাই দিতেছে হোয়াটসঅ্যাপ আরেকটা ম্যান আইকন বলতেছে কি আই এম ফাইন তারপরে জন বলতেছে যে প্রতি উত্তর দিতেছে হ্যাঁ আই এম ভাবে ফোন আসবে তারপরে ম্যান আইকন আসবে হাই দিবে আবার হোয়াটসঅ্যাপ হাউ আর ইউ তারপর বলো ফাইন ইউ এইভাবে আমরা একটা ফোন আইকন আঁকবো তো প্রথমে আমাদের একটা ম্যান আইকন নিতে হবে ইনসার্টে যাব এখান থেকে ম্যান আইকনটা আমি তৈরি করে রেখেছিলাম এটা খুব সহজ আপনারা তৈরি করতে পারবেন আমি আর এখানে দেখাবো না নতুন করে আমি আপনাদের এখান থেকে আমার পিছু থেকে নিয়ে নিচ্ছি এটাকে আমরা এখানে বসাবো তারপরে এখান থেকে ছোটো করে নেব ঠিক আছে এটাকে কন্ট্রোল ডি অর্থাৎ কপি পেস্টে খেলা খেলবো চারটা ম্যান আইকন নেব এখান থেকে আমরা তো ম্যান আইকনের কাজগুলো শেষ এখন আমরা টেক্সটগুলো অ্যাড করব ঠিক আছে তো সবাই টেক্সট কীভাবে নেয় আপনারা জানেন ইনসার্টে যাবেন ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট এবং একটা ওয়ার্ড নেবেন প্রথমে আপনারা লিখবেন হাই ডট 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 সম্পূর্ণটা সিলেক্ট করে বোল্ড করে দিয়ে হোয়াইট করে দেব বোল্ড করলাম দেন কালারটা করলাম হোয়াইট ঠিক আছে তো এখানে থেকে এটাকে আমরা ধরে নিয়ে যাই এই যে এইখানটায় বসাইয়া দিব তারপরে এটাকে আমরা এখন আমরা কপি পেস্টের খেলা খেলবো যেমন কন্ট্রোল ডি দিয়ে আমরা ওই টেক্সটগুলো এখানে কী কী ছিল সেগুলো লিখে নিব এখানে লিখবো যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ
তো এটা এত বড় ফন্টের সাইজ থাকলে এটা স্ক্রিন জুড়ে হয় না, এটাকে ছোট করে দেব। আরেকটা সাইজ ছোট করে দিই, হ্যাঁ, এবং খাপে খাপে বসেও গেছে। এখন আমরা কন্ট্রোল দিয়ে এটা কপি করে এখানে লিখব, ফাইনালি টেক্সটের কাজগুলো শেষ করলাম। এখন যে জিনিসটা আসতেছে সেই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এটা মনোযোগ সহকারে দেখতে হবে। প্রথমে আমরা ফোন আইকনটা সিলেক্ট করব, অ্যানিমেশনে যাব, দেন এখান থেকে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব অ্যান্ড সিলেক্ট জুম, ওকে, দেন এটা আমরা অন ক্লিক রাখতে পারি। ডিউরেশন 0.75। আমরা মেন আইকনটা সিলেক্ট করব, অ্যাড অ্যানিমেশন সিলেক্ট জুম, এবং এটা স্টার্ট দিব, আফটার প্রিভিউ, এবং ডিউরেশন দিব 0.75। আচ্ছা, তো বারবার এইভাবে প্রত্যেকটা দিতে হবে। এখানে আমি যে গুরুত্বপূর্ণ টিপসটা দেখাবো সেটা আপনারা লক্ষ্য করলে কাজ হাতের নিমিশে তুলে দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে। তো আমি কি করব, এইটাকে সিলেক্ট করব, এই যে অ্যানিমেশন পেন্টার এটা সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম। তারপরে অ্যানিমেশন পেন্টার এটা আবার সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম। আবার অ্যানিমেশন পেন্টার সিলেক্ট করে পরে আমাদের এটাকে সিলেক্ট করলাম। করার পরে অ্যানিমেশন পেন্টারে ক্লিক করব, তারপর এটা দিব, তারপরে আমরা ওটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যানিমেশন পেন্টার দেন আমাদের টেক্সট অ্যানিমেশনের অ্যানিমেটেড করা কাজগুলো করা শেষ। এখন আমরা একটু ভিউগুলো দেখি, তো তার জন্য আমি এখানে নিচে ভিউ অপশনে আসবো, আসে এখানে ক্লিক করে দেব। হাউ অ্যামেজিং বন্ধুরা, আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে পুনরায় দেখা হবে। আল্লাহ হাফেজ।